তো ওয়াসিম রিজভীকে প্রথম জবাব চায়। ওয়াসিম রিজভীর মতন গাদ্দার যখন বলল কোরআনুল কারীমের 26টা আয়াত সুপ্রিম কোর্টে মামলা করেছিল, এটা নিশ্চয় আপনারা সবাই খবর রাখেন। ওই 26টা আয়াত মামলা করার পরে ওই সময় আমার ইন্টারনেটের বক্তব্যগুলো তখনকার শুনবেন, আমি বাই রেকর্ডটাকে বলেছিলাম একটা কথা তারা জানা দরকার, যে কখনো কোনো পুস্তিকার নামে যদি কেউ মামলা করতে চায় লেখকের নামে মামলা করা লাগবে। তো ওয়াসিম রিজভীকে প্রথম জবাব চায়, প্রথমকে জিজ্ঞাসা করি বলো তুমি মামলা করার আগে কোরআনুল কারীমের 26টা আয়াতকে মুছে দিতে হবে সুপ্রিম কোর্টে মামলা করলে, তুমি প্রথম বলো ওই কিতাবের লেখকের নামটা এফআইআরে লিখেছো কিনা। লেখকের যদি নামে মামলা না হয়, খুব ভালো করে শুনে রেখে দিই আল্লাহর গোলাম, লেখকের নামে মামলা না হলে কোনো লাভ নাই, কারণ লেখকের নামে মামলা হলে তার উপরে আইন চলবে। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, শুনে রেখে দাও, এত সহজ নয়। দুনিয়ার জমিনে যে কাগজের বান্ডিং করা কোরআনুল কারীম যেমন আপনার সামনে রাখা আছে, ধরেন এগুলো পবিত্র কোরআনুল কারীম, এর প্রিন্টিং ছাপাখানাতে প্রিন্টিং মিস্টেক হতে পারে, কখনো নুকতার পরিবর্তন হতে পারে, কখনো হারাকাতের পরিবর্তন হতে পারে, এই জায়গায় দুনিয়ার প্রিন্টিং মিস হতে পারে, কিন্তু আল্লাহ কত সূক্ষ্মভাবে বললেন শুনে রেখে দাও। আমি সেই সময়ের জন্যই বলেছিলাম আল্লাহর গোলা, আল্লাহ কোরআনুল কারীমে সূরা বুরুজের ভিতরে লাশ আয়াতে গিয়ে বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এই কোরআন নয়, এই কোরআন নয়, এই কোরআন নয়, কোরআনুল কারীমের শুরুয়াতি আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি। সাধারণত যালিকা ব্যবহার করা হয় দূরের জিনিসকে বোঝানোর জন্য, এখানে তো কাছের জিনিসকে, যখন কোরআন সামনে আছে এখানে যালিকাল কিতাব বলার কারণ হলো দূরের জিনিসকে বোঝাচ্ছি, অথচ যালিকা ব্যবহার করলাম কারণটা কোথায়? না না, আল্লাহ দূরেরই জিনিসকে বুঝিয়েছেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব, যেটা হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তুমি আমাকে বলো সুপ্রিম কোর্টে মামলা করে দিবে, 26টা আয়াত ব্যান হয়ে যাবে, কিন্তু কোরআন ব্যান করা সম্ভব হবে? মানে সারা দুনিয়া যদি একত্রিত হয়, সারা দুনিয়া সমস্ত কোরআনের দুশ্মনরা যদি একত্রিত হয়, আর তারা যদি আপ্রাণ চেষ্টা করে কোরআন মুছে দেব, কোরআন ব্যান করে দেব, আমরা বলছি শুনে রেখে দেন সারা পৃথিবীর মানচিত্রে সব যদি একযোগে চেষ্টা করে যাও, তারপরেও বলছি ইন্না লাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহ যখন ওয়াদা করেছেন আমি সংরক্ষণ করব এই কোরআনের, সংরক্ষণ আল্লাহ করবেন না করবেন না? সারা দুনিয়া যদি চেষ্টা করে কোরআন গুনকে পুড়িয়ে দেব, জ্বালিয়ে দেব, তারপরেও বলছে শুনেন একটা যদি কোরআনের হাফিজ বেঁচে থাকে কোরআন আবার নতুন করে লেখা হবে ইনশাআল্লাহ, শেষ করা সম্ভব। ব্রিটিশরাও চেষ্টা করেছিল, তারাও কোরআন পুড়িয়েছে লক্ষ লক্ষ কপি, তারাও সমুদ্রে ফেলেছে লক্ষ লক্ষ কপি, তারপরেও কোরআন মুছতে পারে না। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে কথাটা আল্লাহর গোলাম, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আগে আল্লাহ কোরআনের কথা বললেন তারপরে ইনসান কেন? খুব যদি বিবেচনা করে দেখি এই যে কাঠের তৈরি তক্তা এর উপরে পা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু রেহাল কাঠে পা দিতে সমস্যা কেন? সবাই এক বাক্যে বলবেন যেহেতু ওর উপরে পবিত্র কোরআন রেখে তিলাওয়াত করা হয়, ওই কাঠের টুকরোটা কিন্তু কোরআন নয়, কোরআনের স্পর্শ হওয়ার কারণে আল্লাহ তার সম্মান এমন বাড়িয়েছে, ওই কোরআনের স্পর্শ হওয়ার কারণে তার সম্মান এত বেশি, কেউ তাকে লাথি মারতে পারে, কেউ তাকে ছুঁড়ে ফেলতে পারে, কথা বলে না, কেউ তার উপরে পা দিয়ে দাঁড়াতে পারে,
একটা কোরআনের স্পর্শ হওয়ার জন্য যদি আল্লাহ কাঠের সম্মান বাড়িয়ে দিতে পারে, একটা কাগজের উপরে যদি দুটো বাক্য লেখার কারণে আল্লাহ যদি কাগজের সম্মান বাড়িয়ে দিতে পারে, একটা রুমাল যদি শুধু কোরআনের বাক্স হওয়ার কারণে আল্লাহ যদি তার সম্মান বাড়িয়ে দিতে পারে, এ জাতি যদি কোরআনওয়ালা হয়ে যেত আল্লাহর গোলাম, এরা যদি কোরআনের অনুসারী হয়ে যেত, সারা পৃথিবীর বেঈমানগণ এদেরকে পদদলিত করত। কথা বলে না, 313 জন সাহাবী ছিল, 1000 বেঈমানকে সাইজ করে দিয়ে বিজয় লাভ করেছে, সব কথাই কোরআন ভুলা ছিল না কোরআন ওয়ালা ছিল। কথা বলে না, জোরসে বলো, কোরআন ওয়ালা থাকার কারণে আল্লাহর গোলাম সারা পৃথিবীর বেঈমান পর্যন্ত থমকে দাঁড়িয়ে গেছে, এক একজন মানুষ দাঁড়িয়ে গেছে, কোরআন ওয়ালা দাঁড়িয়ে গেছে, সারা পৃথিবীর বেঈমানগুলো ভয়ে কম্পিত হয়েছে। কোরআন ওয়ালা আজ কোরআন ভুলে গেছো রে আল্লাহর গোলাম, তোমার সামনে কোরআন নাই, তোমার সামনে কোরআনের হুকুম নাই, তুমি নবীর আদর্শে নিজেকে আদর্শিত হতে পারো নাই, তুমি বেঈমানদের অনুসরণ করো, তুমি বেঈমানদের অনুসরণ করো, তুমি বেঈমানদের পথে চলো, দিক বিদিক তুমি কোন দিকে তাকাও না আল্লাহর গোলাম। এই কিছুদিন আগে দেখবেন রবিউল আউয়াল মাস চলে গেল, গেছে না যায় না, এই রবিউল আউয়াল মাসেও আমাদের ভিতরে বহু মানুষ এমন আছে আল্লাহর গোলাম, বিশ্ব নবীর জন্মদিনকে নিয়ে এমন এমন জিনিস আবিষ্কার করে দিয়েছে, মায়ার নবী মদিনাওয়ালার জন্ম দিবস পালন করে হাই ভোলা মানুষ। আমি জিজ্ঞাসা করি আল্লাহর গোলাম, যদি বিশ্ব নবীর জন্ম দিবস মায়ার নবী মদিনাওয়ালার যদি জন্ম দিবস পালন করা বৈধ হতো, তো প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্ম দিবস পালন করা কথা বলে না। কোরআনুল কারীম 5 নম্বর পারা 9 নম্বর সাফা সূরা নিসার ভিতরে আল্লাহ বললেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ওরে আল্লাহর গোলাম, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, আমার রাসূলের যদি ইতাআত করো আমি আল্লাহ আমারই ইতাআত করা হবে, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যদি আমার রাসূলের হুকুম না মানো, আমার রাসূলের ইতাআত যদি না করো, তার পরেও যদি মনে করো বাবা পার করিয়ে দেবে, লেজ ধরে পেরিয়ে যাবে, আঁচল ধরে পেরিয়ে যাবে, নবী পার করিয়ে দেবে, না রে আল্লাহর গোলাম, না, নবীও পর্যন্ত তোমাকে পার করাতে পারবে। কথা বলে না, পারবে না। মানুষের ধারণা হলো টেনশন নাই, কোরআন মানার প্রয়োজন কি, আমরা তো নবীর উম্মত, টেনশন আবার কিসের জন্য আছে, মরবো চলে যাব ওখানে গিয়ে নবী পার করিয়ে দিবে, না, সারা জিন্দেগি তোমার নামাজ নাই, সারা জিন্দেগি তোমার কোরআনের অনুসরণ নাই, কোথাও কোথাও তো আবার মানুষ আছে, মানুষ মারা যায় 40 দিনে একটা ছোলা পরিয়ে দেয় আর একটা দোয়া খায়ের করে দিয়ে বলে আমার বাপ জান্নাতে চলে গেল, 80 বছর নামাজ নাই, হারাম ছাড়তে পারোনি, সুদ ছাড়তে পারোনি, মদ ছাড়তে পারোনি, জুয়া ছাড়তে পারোনি, সর্ব রকমের হারামের উপরে চলেছ সারা জিন্দেগি, 80 বছর চলে গেলে 80 বছর পরে গিয়ে তুমি বলছো একদিনের ছোলা পরিয়ে দিয়ে তুমি তোমার বাপকে দোহাই দিয়ে পার করিয়ে দিবে, তামু তু না কামা তাহিয়াউন ও তহশারু না কামা তামু তু, তুমি যেমন ভাবে তুমি কর্মরত থাকবে তোমার মৃত্যুটাও তেমন ভাবে হবে, যেমন ভাবে তোমার মৃত্যু হবে কিয়ামতের ময়দানেও তোমাকে তেমন ভাবেই উঠানো হবে। এখানে যারা বসে আছে আমরা কোরআনের আপন না দুশ্মন, জোরে বলেন, ভেবে বলেন, সবাই কোরআনের আপন, কথা বলেন, সবাই আপন। এই গ্রামটার নাম কি, শরীয়ত কি, শরীয়তবাদ, শরিয়াবাদ মানা, আচ্ছা শরিয়াবাদ মোহনা না, এখানে যত মানুষ বসে আছেন আপনারা আল্লাহর দুশ্মন না আল্লাহর আপন, তাড়াতাড়ি বলেন, নবীর দুশ্মন কারা আছেন হাত তোলেন, আচ্ছা আল্লাহর দুশ্মন কারা আছেন, কেউ আছেন আল্লাহর দুশ্মনও কেউ নাই, নবীরও দুশ্মন কেউ নাই, যারা মনে হচ্ছে আল্লাহর ওলি বসে আছে,